হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু গাইডেন্স গ্রুডব্লু বিপি তো প্রতিদিনের মতো আজ আবার আমি তোমাদের সাথে তিরিশটি মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ডিসকাস করব আর আজ আমরা ম্যারাথন মক টেস্ট থার্টি সেভেন অ্যাটেম্প করবো ঠিক আছে তো তোমরা ভিডিওটা পুরোটাই মন দিয়ে দেখতে থাকো আর প্রতিদিনের মতো ক্লাস চলতে চলতে তোমরা মক টেস্টটা করতে থাকো এবং ম্যাক্সিমাম স্কোর করবার চেষ্টা করো আর ক্লাস শেষ হয়ে গেলে কমেন্টে তোমাদের স্কোরগুলো জানিয়ে দিও ঠিক আছে আর এই ভিডিওর পিডিএফ পাওয়ার জন্য তোমরা ডিসক্রিপশানে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা রয়েছে সেটা থেকে চ্যানেলটা জয়েন করে নাও ওখানে সব পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে তো চলো ক্লাসটা আমরা শুরু করি দেখো ফার্স্ট কোয়েশ্চেন আছে বিশ্বের বৃহত্তম ভাসমান সোলার পার্ক কোথায় স্থাপিত হতে চলেছে বিশ্বের বৃহত্তম ভাসমান সোলার পার্ক রাইট আনসারটা হবে অপশান সি সিঙ্গাপুর ঠিক আছে সিঙ্গাপুরে এটা স্থাপিত হতে চলেছে এবার দেখো এই স্ট্যাটিক পোর্শানটা দেখব সিঙ্গাপুর সিঙ্গাপুরের ক্যাপিটাল হচ্ছে সিঙ্গাপুর ঠিক আছে সিঙ্গাপুরের ক্যাপিটালটা সিঙ্গাপুর এখানকার পিএম হলেন লি হেয়েন লুং ঠিক আছে লি হেয়্যাং লুং কারেন্সি হলো সিঙ্গাপুর ডলার তাহলে এখানে রাইট আনসারটা হয়ে গেল অপশান সি সিঙ্গাপুর নেক্সট ফরাজি আন্দোলনের প্রবর্তক প্রবর্তক কে ছিলেন ফরাজি আন্দোলনের রাইট আনসার হবে অপশান এ হাজি সরিয়ত উল্লাহ ঠিক আছে হাজি শরিয়ত উল্লাহ এবার দেখো ফরাজি শব্দের অর্থ হলো বাধ্যতামূলক কর্তব্য আর এই ফরাজি আন্দোলনটা সূচনাটা হয়েছিল ফরিদপুরে ঠিক আছে আর এই যে দুদু মিয়া এবং নোয়া মিয়া রয়েছে এনারা ছিলেন অন্যান্য নেতা ঠিক আছে বি অপশান বি এবং সি এরা ছিল অন্যান্য নেতা এই ফরাজি আন্দোলনের আর প্রবর্তক হল হাজি সরিয়ত উল্লাহ নেক্সট নিম্নোক্ত কোনটি লোহার আকরিক নয় রাইট আনসার কী হবে কোনটি লোহার আকরিক নয় রাইট আনসার হবে অপশান সি ম্যাগনেটাইট সরি ম্যাঙ্গানাইট ম্যাঙ্গানাইট ম্যাগনেটাইট কিন্তু লোহার আকরিক এখানে আছে ম্যাঙ্গানাইট এটা হলো মানে এটা লোহার আকরিক নয় ঠিক আছে চলো নেক্সট একটি বিল তখনই আইনে পরিণত হয় যখন পার্লামেন্টে কোনো বিলটা উত্থাপিত করা হলো সেটা আইন তখনই আইনে পরিণত তখনই হবে যখন অপশান বি রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর করেন বা সম্মতি দেন ঠিক আছে রাষ্ট্রপতি যখন সেটাতে স্বাক্ষর করবেন সেটা বিলটা তখন আইনে পরিণত হয়ে যাবে ঠিক আছে এবার দেখো আর্টিকেল ফিফটি থ্রিতে লেখা আছে যে যে কোনো বিলই পার্লামেন্টে যেটা উত্থাপিত হবে সেটা প্রেসিডেন্টের অ্যাসেন্টের পরই সেটা অ্যাক্টে পরিণত হয় ঠিক আছে তো এখানে রাইট আনসার হয়ে গেল অপশান বি নেক্সট নিম্নোক্ত কোনটির সাথে মোট ভ্যাট সম্পর্কিত ভ্যাট কোনটির সাথে সম্পর্কিত রাইট আনসার হবে অপশান বি ভ্যালু অ্যাডেড ট্যাক্সের সাথে মোডভ্যাট সম্পর্কিত ঠিক আছে এবার দেখো এই ভ্যাটটা হলো মডিফাইড ভ্যালু অ্যাডেড ট্যাক্স তাহলে এই ভ্যালু অ্যাডেড ট্যাক্সের সাথে মোডভ্যাড সম্পর্কিত ঠিক আছে ভ্যালু অ্যাডেড ট্যাক্সের সাথে চলো নেক্সট একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রত্যহ কত গ্রাম ক্যালসিয়াম প্রয়োজন রাইট আনসারটা কী হবে তোমরা কিন্তু অ্যাটেম্প করতে থাকো ঠিক আছে রাইট আনসারটা হবে অপশান এ ওয়ান পয়েন্ট টু গ্রাম প্রত্যহ ক্যালসিয়ামের প্রয়োজন হয় একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির এবার দেখো আমরা ক্যালসিয়ামের সোর্সটা জানি তবুও দেখে নেবো আরেকবার মিল্ক চিজ এগ গ্রেন্স ফিশ এগুলো সব আর ক্যালসিয়াম বোনস এবং টিতের স্ট্রেংথ মানে যে স্ট্রেন্ডেনটা প্রোভাইড করে আর ব্লাড ক্লটিংও এটা হেল্প করে ক্যালসিয়াম ঠিক আছে তাহলে রাইট আনসারটা হয়ে গেল অপশান এ ওয়ান গ্রাম নেক্সট আওয়াম কি বাত প্রজেক্ট কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল মানে কোন রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার চালু করল রাইট আনসারটা হবে অপশান এ জম্মু ও কাশ্মীর ঠিক আছে জম্মু ও কাশ্মীরের যিনি লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন তিনি এটা চালু করেছেন এবার দেখো লেফটেন্যান্ট গভর্নর কে আছেন জম্মু কাশ্মীরে না শ্রী মনোজ সিনহা ইনি এই প্রোজেক্টটা আওয়াম কি বাদ এটা লঞ্চ করেছেন তাহলে অপশান এ হয়ে গেল রাইট আনসার নেক্সট কলকাতা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন কলকাতা স্কুল বুক সোসাইটি রাইট আনসার হবে অপশান সি ঠিক আছে ডেভিড হেয়ার ডেভিড হেয়ার এটা প্রতিষ্ঠা করেছিলেন এবার দেখো লর্ড ওয়েলেসলি অপশান এতে রয়েছে ফোর্ট উইলিয়াম আঠারোশো খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন মানে প্রতিষ্ঠা করেছিলেন আর জনাথন ডানকান ইনি বেনারস হিন্দু কলেজ সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন আর স্কুল বুক সোসাইটি কলকাতা স্কুল বুক সোসাইটি রাইট আনসার হলো অপশান সি ডেভিড হেয়ার নেক্সট বেরিলিয়াম কোথায় পাওয়া যায় কোন অঞ্চলে বেরিলিয়াম পাওয়া যায় তো এখানে রাইট আনসারটা হয়ে যাবে সবগুলিই হবে হুম অপশান ডি ইজ রাইট আনসার রাজস্থান অন্ধ্রপ্রদেশ কর্ণাটক এই সব জায়গাতেই বেরেলিয়াম পাওয়া যায় চলো নেক্সট ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যসভা স্টেটমেন্টগুলো পড়লে বোঝা যাবে রাজ্যসভা সম্পর্কে কি বলতে চেয়েছে দু বছর অন্তর্ভঙ্গ করা যায় না পাঁচ বছর ভঙ্গ করা যায় না ছ বছর ভঙ্গ করা যায় না ভঙ্গ করা যায় না তো এখানে রাইট আনসারটা হয়ে যাবে অপশান ডি ভঙ্গ করা যায় না মানে রাজ্যসভাটাকে ডিজলভ করা যায় না ঠিক আছে চলো নেক্সট এক টাকার নোটে কার হস্তাক্ষর থাকে এক টাকার নোটে কার হস্তাক্ষর থাকে রাইট আনসার হবে অপশান এ সেক্রেটারি অফ ফিনান্স মিনিস্টার ঠিক আছে সেক্রেটারি অফ ফিনান্স মিনিস্টার এবারে এক টাকার নোট বাদ দিয়ে বাকি যেসব নোটগুলো আছে সেগুলোতে আরবিআইয়ের গভর্নরের হস্তাক্ষর থাকে ঠিক আছে তাহলে এখানে রাইট আনসার হয়ে গেল অপশান এ নেক্সট অ্যাসকর্বিক অ্যাসিডের অভাবে যে রোগটি হয় অ্যাসকর্বিক অ্যাসিড এর অভাবে অপশান বি স্কারবি রোগ হয় ঠিক আছে আর অ্যাসকরবিক অ্যাসিড হল ভিটামিন সি এর রাসায়নিক নাম ঠিক আছে এবারে দেখো বাকি অপশানগুলো দেখব দেখো এতে রয়েছে রিকেট তো রিকেট হয় ভিটামিন ডি মানে ক্যালসি অভাবে প্যারালাইসিস হয় ভিটামিন এটা ভিটামিন হবে বিট হয়ে গেছে ভিটামিন বি সেভেন বায়োটিন যেটার রাসায়নিক নাম সেটার অভাবে আর পেলেগ্রা হয় ভিটামিন বি ফাইভ প্যান্টাথনিক অ্যাসিডের অভাবে ঠিক আছে আর অ্যাসকোরবিক অ্যাসিড হল ভিটামিন সি তো রাইট অ্যান্সারটা হলো অপশান বি স্কারি নেক্সট স্টপ টিবি পার্টনারশিপ বোর্ডের চেয়ারম্যান কে নিযুক্ত হলেন রাইট অ্যান্সারটা কী হবে অপশান এ ডক্টর হর্ষবর্ধন ঠিক আছে ইনি স্টপ টিভি পার্টনারশিপ বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন এবার দেখো ওয়ার্ল্ড টিভি ডে কবে পালিত হয় টোয়েন্টি ফোর্থ মার্চ ঠিক আছে ওয়ার্ল্ড টিভি ডে পালিত হয় টোয়েন্টি ফোর্থ মার্চ আর এখানে রাইট আনসার হলো অপশান এ নেক্সট কোনটিকে ভারতে পাশ্চাত্য শিক্ষার পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনাকাটা বলা হয় ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনাকাটা কোনটিকে বলা হয় রাইট আনসারটা কী হবে অপশান এ উডস ডেসপ্যাচ ঠিক আছে উডস ডেসপ্যাচ এবার দেখো আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দের বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড উডস ডেসপ্যাচ নামে একটি শিক্ষা সংক্রান্ত নির্দেশ নামায় প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ শিক্ষা সংস্কারের উল্লেখ করেছিলেন আর এই উডস ডেসপ্যাচকে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনাকাটা বলা হয়ে থাকে আর এটা হয়েছিল আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ঠিক আছে তো এখানে রাইট আনসারটা হয়ে গেল অপশান এ নেক্সট কোলাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত রাইট অ্যান্সারটা কী হবে অপশান ডি মহারাষ্ট্র ঠিক আছে কোলাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্রে অবস্থিত এবার দেখো দেখো গুজরাট গুজরাটে কী কী তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সবার মতোই পোরবন্দর কান্দালা মধ্যপ্রদেশে রয়েছে সাতপুরা বিন্দ্যাচল আর ছত্তিশগড়ে রয়েছে কোরবা অমরকণ্টক ঠিক আছে তাহলে এখানে কোলাপুরটা কোলাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্রে অবস্থিত অপশান ডি ইজ রাইট আনসার নেক্সট কোনো কক্ষের সদস্য না হয়েও কে পার্লামেন্টের অধিবেশনে অংশগ্রহণ করতে পারে কোনো কক্ষের সদস্য না হয়েও রাইট আনসারটা কী হবে অপশান সি অ্যাটর্নি জেনারেল ঠিক আছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া উনি পার্লামেন্টের কোনো কক্ষের সদস্য নন কিন্তু পার্লামেন্টের অধিবেশনে অংশগ্রহণ করতে পারেন এবার দেখো ধারা ছিয়াত্তরে ভারতে একজন অ্যাটর্নি জেনারেল থাকবেন সেটা বলা আছে ঠিক আছে তাহলে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার আর্টিকেলটা হলো সেভেন্টি সিক্স নেক্সট ভারতে পেপার কারেন্সি কবে শুরু হয় ভারতে পেপার কারেন্সি কবে শুরু হয়েছিল রাইট আনসার ইজ অপশান এ এইটিন সিক্সটি ওয়ান ঠিক আছে এইটিন সিক্সটি ওয়ানে পেপার কারেন্সি ভারতে শুরু হয় নেক্সট ম্যালেরিয়া রোগে মানবদেহের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় কোন অঙ্গ এফেক্ট হয় ম্যালেরিয়া রোগে রাইট আনসার ইজ অপশান এ লোহিত রক্তকণিকা ও লিভার ঠিক আছে এবার দেখো ম্যালেরিয়ার বাহকটাকে না স্ত্রী অ্যানোফিলিস মশা আর প্যারাসাইট হলো প্লাসমোডিয়াম ঠিক আছে আর এফেক্টেড অর্গ্যানস হলো লোহিত রক্তকণিকা এবং লিভার নেক্সট ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স অনুযায়ী ভারতের র্যাঙ্ক হলো অপশন ডি ফোরটি ঠিক আছে এবার দেখো এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি মানে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টির হেডকোয়ার্টার রয়েছে জেনেভা সুইজারল্যান্ডে এটা ফাউন্ডেড হয়েছিল নাইনটিন সেভেন্টি নাইনটিন সিক্সটি সেভেন আর এর হেডকে রয়েছেন না ড্যারেন ট্যাং ড্যারেন ট্যাং ঠিক আছে আর ইন্ডিয়ার যে র্যাঙ্কটা সেটা হচ্ছে অপশান ডি ফোরটি নেক্সট সমাচার দর্পণ সংবাদপত্রটি কবে প্রকাশিত হয়েছিল রাইট অ্যান্সার হবে অপশান বি আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে ঠিক আছে আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে এবার দেখো শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশনারি মার্চম্যান সম্পাদিত প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্র হল এই সমাচার দর্পণ আর এটা প্রকাশিত হয়েছিল আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে অপশান বি হলো রাইট আনসার নেক্সট তুলো গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত রাইট আনসার হবে অপশান এ নাগপুর ঠিক আছে নাগপুরে তুলো গবেষণা কেন্দ্র রয়েছে এবার দেখো পুষা মানে দিল্লি দিল্লির পুষাতে রয়েছে গম গবেষণা কেন্দ্র আর নেল্লোর অন্ধ্রপ্রদেশের নেল্লোরে রয়েছে নেলোরে রয়েছে চিংড়ি গবেষণা কেন্দ্র ঠিক আছে তাহলে এখানে তুলো গবেষণা কেন্দ্র রয়েছে নাগপুর নেক্সট কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক প্রধানমন্ত্রী নিযুক্ত হন কোন ধারা বলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে অ্যাপয়েন্ট করে থাকেন রাইট আনসার হবে অপশান এ পঁচাত্তর নম্বর ধারা অনুযায়ী ঠিক আছে দেখো এই পঁচাত্তর নম্বর আর্টিকেল সেভেন্টি ফাইভ ওয়ানে লেখা আছে যে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট দ্বারা অ্যাপয়েন্ট হবেন এবং অন্যান্য যে মিনিস্টারসরা থাকেন তারা প্রেসিডেন্ট দ্বারাই অ্যাপয়েন্ট হবেন কিন্তু প্রাইম মিনিস্টার অ্যাডভাইস মানে যেভাবে অ্যাডভাইস করবেন প্রাইম মিনিস্টারের অ্যাডভাইস অনুযায়ী প্রেসিডেন্ট তাদেরকে অ্যাপয়েন্ট করবেন এবার দেখো সেভেন্টি টু নম্বরে কী আছে সেভেন্টি টু নম্বরে আছে পার্ডনিং পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট পার্ডনিং পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট তাহলে এখানে রাইট আনসার হয়ে গেল অপশান এ সেভেন্টি ফাইভ ঠিক আছে রাইট আনসার নেক্সট জোর মেলা বাঁ বাঁদিকে সাথে ডান দিকটা মেলাতে হবে ঠিক আছে এবার দেখো ফার্স্ট আমরা মিলিয়ে নেব দেখো প্রথমে আছে শালো সংশ্লেষ শালো সংশ্লেষ কোথায় হয় না ক্লোরোপ্লাস্টে এবারে লবণ পরিবহনে মানে লবণ পরিবহনটা যেটা হয় সেটা কী দ্বারা হয় না প্লাজমা পর্দা দ্বারা হয়ে থাকে শোষণ শোষণটা হবে মাইটোকনড্রিয়াই আর প্রোটিন সংশ্লেষণ হবে রাইজো রাইবোজোম রাইবোজোম ঠিক আছে তাহলে রাইট আনসারটা হয়ে গেল অপশান টু ওয়ান থ্রি ফোর টু ওয়ান থ্রি ফোর অপশান সি টু ওয়ান থ্রি ফোর সি ইজ রাইট আনসার নেক্সট টিভি রিমোটে কোন রশ্মি ব্যবহৃত হয় রাইট আনসার হলো অপশান এ ইনফ্রা রেড ঠিক আছে ইনফ্রা রেড নেক্সট আই এস এস এফ ওয়ার্ল্ড কাপের মেন্স ফিফটি মিটার রাইফেল ক্যাটাগরিতে কে সোনা জিতেছে রাইট অ্যান্সার হবে অপশান ডি অ্যাসওয়ারি প্রতাপ সিং তোমার অ্যাসওয়ারি প্রতাপ সিং তোমার ইনি সোনা জিতেছেন ঠিক আছে এবার দেখো ইন্টারন্যাশনাল এই যে আই এস এস এফ হল ইন্টারন্যাশনাল শ্যুটিং স্পোর্টস ফেডারেশান এর হেডকোয়ার্টার রয়েছে মিউনিক জার্মানিতে প্রেসিডেন্ট হলেন ভ্লাদিমির ভ্লাদিমির লেসিন লাইজিন আর ফাউন্ডেড হলো নাইনটিন সেভেন নাইনটিন হান্ড্রেড সেভেনে এটা ফাউন্ডেড হয়েছিল তাহলে রাইট আনসার হয়ে গেল অপশান ডি নেক্সট এইটিন ফিফটি যে মহাবিদ্রোহ হয়েছিল তো বেরেলিতে বেরেলি থেকে কে নেতৃত্ব দিয়েছিলেন আঠেরোশো সাতান্ন মহাবিদ্রোহে বেরেলিতে কে নেতৃত্ব দিয়েছিলেন রাইট আনসার হবে অপশান ডি খান বাহাদুর ঠিক আছে খান বাহাদুর এবার দেখো বাকি যে অপশানগুলো আছে নানা সাহেব তাঁতিয়া টোপি আজিমুল্লা এনারা কানপুরে নেতৃত্ব দিয়েছিলেন এই আঠেরোশো সাতান্নর মহাবিদ্রোহে তাহলে এখানে রাইট আনসার হলো অপশান ডি খান বাহাদুর নেক্সট মিক্সড ফার্মিং বলতে কী বোঝায় মিক্সড ফার্মিং বলতে কী বোঝায় রাইট আনসার ইজ অপশান সি একই সঙ্গে শস্য উৎপাদন ও পশুপালন এটাকে বলা হয় মিক্সড ফার্মিং ঠিক আছে এবার বাকি অপশানগুলো দেখো আধুনিক পদ্ধতিতে ও বৃহদায়তনে চাষাবাদ করাটাকে বলা হয় হর্টিকালচার যেটা অপশান এতে আছে তারপর হলো শ্রম ও মূলধন নির্ভর যে চাষাবাদ সেটাকে বলা হচ্ছে মার্কেট গার্ডেনিং আর ব্যাপক পরিমাণে বৃক্ষরোপণ এটাকে বলা হলো সিলভিকালচার ঠিক আছে তাহলে এখানে রাইট আনসারটা কী হলো মিক্সড ফার্মিং বলতে অপশান সি অপশান সি ইজ রাইট আনসার নেক্সট কে পরপর দুবার উপরাষ্ট্রপতির পদে ছিলেন রাইট আনসার হবে অপশান এ ডক্টর রাধাকৃষ্ণন ইনি পরপর দুবার উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছিলেন ঠিক আছে নেক্সট নিম্নোক্ত কোনটি কৃত্রিম ইকোসিস্টেম ইকোসিস্টেমটা ম্যানমেড ম্যানমেন্ট কৃত্রিম সেটাই যেটা ম্যানমেন্ট তো এখানে রাইট অ্যান্সারটা কী হয়ে যাবে অপশান ডি ঠিক আছে অ্যাকোয়ারিয়াম অ্যাকোয়ারিয়ামটাকে ন্যাচার ন্যাচারে যেরকম থাকে সেরকমই সেরকমই সিমিলারিটি রেখে পরে অ্যাকোয়ারিয়ামটা অ্যাকোয়ারিয়ামটা মানুষ বানায় ঠিক আছে ম্যানমেড তা এটা হলো কৃত্রিম ইকোসিস্টেম অপশান ডি নেক্সট আর এটাই হলো আমাদের লাস্ট কোশ্চেন দেখো জীবাশ্ম জ্বালানি ব্যবহারে বায়ুমণ্ডলে কোন গ্যাসের আধিক্য দেখা যায় বায়ুমণ্ডলে কোন গ্যাসের আধিক্য দেখা যায় রাইট অ্যান্সারটা হবে অপশান বি কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে জীবাশ্ম জ্বালানি জ্বালানি ব্যবহার করলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় অপশান বি হল রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস আমাদের আজকে তিরিশটা কোয়েশ্চেন ডিসকাস করা হয়ে গেলো আশা করি তোমরা খুব ভালোভাবে মক টেস্ট অ্যাটেম্প করেছ তো এবার তোমাদের স্কোরগুলো কমেন্টে জানিয়ে দাও ঠিক আছে আর ভিডিওটা লাইক লেগে ভালো লেগে থাকলে একটা অবশ্যই লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দিও ঠিক আছে তো চলো থ্যাংক ইউ